আসসালামু আলাইকুম। খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে কিভাবে দুটি ভিন্ন স্বাদের পপকর্ন তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকেই ভাবছে এটা আবার দেখানোর মতো কি হলো। যারা পারে তাদের কাছে অনেক কঠিন কাজও অনেক সহজ, যারা পারে না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তেলের সাথে লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ শুকনো ভুট্টার দানা। এখানে আপনারা কতটুকু পরিমাণে তেল দিবেন তা নির্ভর করে ভুট্টার পরিমাণের উপর। এমন পরিমাণে তেল দিতে হবে যাতে সবগুলো ভুট্টার দানা তেলে খুব ভালোভাবে ভিজে যেতে পারে। ভুট্টাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভুট্টার দানা যাতে তেলে খুব ভালোভাবে মিশে যায় সেরকম করে আমি একটা নেড়ে চেড়ে নিচ্ছি। ভুট্টাগুলোকে কড়াইয়ের উপরে এভাবে ছড়িয়ে দিলাম। যখন প্রথমে একটা ভুট্টা ফুটে উঠবে সাথে সাথে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। শব্দ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারবেন পপকর্নগুলো ভাজা হচ্ছে কিনা। পপকর্ন কিন্তু যে কোনো কড়াইতে, ভাতের হাঁড়িতে অথবা ননস্টিক প্যানে, যে কোনো ধরনের পাত্রে ভাজা যায়। শব্দ বন্ধ হওয়ার সাথে সাথেই চুলাটা নিভিয়ে দিবেন, আর না হলে কিন্তু পপকর্নগুলো নিচ থেকে পুড়ে যাবে। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখুন আমার 2-1টা পপকর্ন এখনো কিন্তু ফুটছে। আমার পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে এরকম একটা চালনির মধ্যে তুলে নিচ্ছি। এভাবে পপকর্ন ভাজলে কিন্তু পপকর্নের মধ্যে একটাও ভুট্টার আস্ত দানা থাকে না, একদম 99% পর্যন্ত ভাজা হয়ে যায়। দেখুন আমার পপকর্নগুলো কতটা সুন্দর হয়েছে। কড়াইটা পরিষ্কার করে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন আমি নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল করে নিব। আমরা যেভাবে পুডিং তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করি সেইভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা যখন এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো বাটার। বাটারটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে। ক্যারামেলটা যখন এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে যেই পপকর্নগুলো ভেজে রেখেছিলাম তার থেকে 1/2টা পরিমাণ পপকর্ন দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে পপকর্নের সাথে ক্যারামেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি পপকর্নগুলোকে এরকম একটা চালনির মধ্যে তুলে নিব এবং এগুলোকে ছড়িয়ে দিব। ছড়িয়ে না দিলে কিন্তু পপকর্নগুলো একসাথে দলা বেঁধে যাবে। এখন আমি বাকি যে 1/2টা পরিমাণ পপকর্ন রেখেছিলাম এর জন্য একটা মশলা তৈরি করে নিব। এই জন্য আমি 1টা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ চাট মশলা, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখান থেকে কিছুটা মশলা আমি পপকর্নের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই মশলাটা বাসায় পটেটো চিপস অথবা যে কোনো ধরনের চিপস বানালে চিপসের মধ্যে ব্যবহার করতে পারবেন। একটু ঝাঁকুনি দিয়ে পপকর্নের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি ক্যারামেল দিয়ে কোট করা যে পপকর্নটা ছিল ওইগুলো একসাথে এরকম একটু লেগে গেছে, এগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। পপকর্নগুলো খুব হালকাভাবে একটার সাথে আর একটা লেগে আছে, হাত দিয়ে ধরলেই কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে। ক্যারামেলে কোট করার পর এই পপকর্নটা কিন্তু একদমই মুচমুচে হয়ে গেছে,
দেখুন, আমি হাত দিয়ে এটা নাড়াচাড়া করলেই আপনারা শব্দ শুনলে বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। কত সহজেই বিকেলে মুভি দেখার আড্ডা জমানোর জন্য দুটি ভিন্ন ধরনের পপকর্ন বানিয়ে ফেললাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেকেরই কাজে লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।